বিস্ফোরণ ঘটনা আছিল সাবমেরিন টাইটানর কিন্তু হঠাৎ কেনেক সমুদ্রের তলত পড়িল কই টাইটান টাইটানিকর ভগ্নাবশেষ বিচারিক সন্ধানহীন হওয়া টাইটানর ভগ্নাবশেষ বিচরার অভিযান সে এতিয়া আরম্ভ হয়েছে টাইটানিকর দরেই দুর্ভোগিয়া টাইটানরও পাঁচগৰাকীক যাত্রী ভগ্নাবশেষ চাই আহি 111 বছরিয়া সেই দুর্বিশেষ জাহাজ যাত্রার বিবরণ দিবলৈ সুলেমান হামিজ শাহজাদ স্টকসন হেনরি কোনোৱেই জীবন্ত হয়ে নাথাকিল আত্মীয় স্বজনেও তেওঁলোকৰ মৃতদেহেই দেখা নাপালে টাইটানিকর 1600 ফুট আঁতৰত পোৱা গৈছে টাইটানৰ ভগ্নাবশেষ বিলাসী যাত্রা অথচ জীবনৰ কিয় নিরাপত্তা নাছিল এই যাত্রাত নিউ ফাউলেণ্ডৰ পৰা আটলান্টিক মহাসাগৰত ডুব মাৰিছিল টাইটানে দুবার 1 ঘণ্টা 45 মিনিট পাছতে ওসেন গেটৰ সৈতে সংযোগ বিচ্ছিন্ন হৈ পৰিছিল টাইটানৰ ৰবটৰ মাধ্যমেৰে টাইটানৰ ধ্বংসাবশেষৰ সন্ধান লাভ কৰিছে উদ্ধাৰকাৰী দলে ধ্বংসাবশেষৰ সন্ধান পালেও টাইটানৰ উদ্ধাৰ কৰা সম্ভৱ নহয় দুৰ্ঘটনা সংঘটিত হোৱা স্থানৰ পৰা ভগ্নাবশেষ উদ্ধাৰ কৰিবলৈ সেই স্থানৰ পানীৰ গভীৰতা আৰু সোঁত দুইটাই বেছি টাইটানিকৰ কাষত গৈ পৰিলেও কিন্তু টাইটানিকৰ দৰে টুকুৰা টুকুৰ হৈ যোৱা নাই টাইটান পাঁচো যাত্রীর মৃত্যুর কারণ টাইটানৰ বিস্ফোরণ নহয় টাইটান এতিয়াও খণ্ডিত হোৱা নাই যাত্রীর দেহ এতিয়াও টাইটানৰ ভিতরতেই আছে বিস্ফোরণ অবিহনে কেনেকৈ মৃত্যু হল পাঁচ যাত্রীর আমেরিকার উদ্ধারকারী দলের মতে দুর্ঘটনার প্রধান কারণ আছিল আকস্মিক ইমপ্লোশন ইমপ্লোশনের ফলতেই সমুদ্রের বক্ষত মৃত্যুক খাবতিলে পাঁচোগৰাকীক যাত্রী ইমপ্লোশন হৈছে চেপ খোৱা অবস্থা অর্থাৎ এয়া বিস্ফোরণ নহয় টাইটানো সমুদ্রের বক্ষত গিয়ে চাপ খাই পড়েছিল পানির অত্যাধিক হেঁচার ফলত চাপ খাইছিল টাইটান আর প্রচন্ড চাপর ফলতেই কেইটামান মিলি সেকেন্ডর ভিতরতেই যাত্রীসহ সমুদ্রতলিত পাইছিল কই টাইটান টাইটানৰ ভিতৰত থকা বায়ুর চাপ পানির চাপতকৈ কমি গৈছিল পানির চাপ বৃদ্ধির ফলতেই টাইটান চেপেটা হৈ পৰে আর ভিতৰত থকা অক্সিজেন সুরক্ষা কবচ তেনে অবস্থার তেনেই অর্থহীন যাত্রীসকলের মৃত্যু আকস্মিকভাবেই হৈছে টাইটানৰ দৈর্ঘ্য আছিল 22 ফুট ওজন 9525 কিলোগ্রাম কার্বন ফাইবার আর টাইটেনিয়ামে তৈয়াৰ কৰা টাইটানৰ পাঁচ যাত্রীর বহন ক্ষমতাও নাছিল সমুদ্রের গভীরলৈ 13120 ফুট পর্যন্ত যোৱাৰহে ক্ষমতা আছিল টাইটানৰ ইপিনে টাইটানিকৰ ভগ্নাবশেষ আছে 12000 ফুট তলত আর সেয়ে এই যাত্রা বিশেষ মসৃণও নাছিল বিনেখা সিনহার সহযোগত ইন্টারন্যাশনাল ডেস্ক অসম লাইভ 24